Assalamualaikum সবাইকে welcome to another new video of management second paper আমরা প্রিভিয়াস ভিডিওতে যোগাযোগ এই অধ্যায়টার একটা টপিক আলোচনা করা শুরু করেছিলাম যেটা ছিল কার্যকর যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ তো সেখানে আমরা দুই প্রকারের প্রতিবন্ধকতা সমূহ দেখতে পেয়েছিলাম এই ভিডিওতে আমরা আরো দুই প্রকারের প্রতিবন্ধকতা জানতে পারবো যোগাযোগের ক্ষেত্রে তাহলে সেই দুই রকমের প্রতিবন্ধকতাগুলো কি কি তাহলে নেক্সট যে প্রতিবন্ধকতাটা আমরা জানবো বা আলোচনা করব আমি সেটা হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা সেটা হচ্ছে কি যে আমরা এক এক জায়গায় এক এক মানুষ বসবাস করি এক একটা দেশে এক একটা মানুষ বসবাস করি সো ভাষার ভিন্নতা কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তাই না তো এখন একটা প্রবাদ বাক্য কিন্তু খুব প্রচলিত যে এক জায়গার বুলি অন্য জায়গায় গালি তো এই যে ভাষাগত যে ভিন্নতা এক একটা জায়গায় তো এই ভাষার ভিন্নতা থেকে যোগাযোগের যে বাধা সৃষ্টি হয় তাকেই বলা হয় যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা তো ইচ্ছাগত হোক অথবা অনিচ্ছাকৃত কার্যকর যোগাযোগের ক্ষেত্রে এই ভাষার প্রতিবন্ধকতা কিন্তু বেশ বড় একটা সমস্যা হয়েই কিন্তু ধরা দেয় দেখা যায় কি যে সংবাদটা প্রদান করা হচ্ছে প্রাপকের কাছে সেখানে যদি অনেক জটিল শব্দ থাকে তারপরে হচ্ছে যে এমন কোনো শব্দ থাকে যেটা আসলে অনেক ধরনের অর্থে প্রকাশ করতে পারে আঞ্চলিক শব্দ যদি থাকে তখন কিন্তু বলাই যায় সেই যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে এবং দেখা যায় কি যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ যখন একসাথে হয় তখন এই ধরনের প্রতিবন্ধকতা অনেক বেশি দেখা যায় তো এই ছিল ভাষাগত প্রতিবন্ধকতা যেটা ভিন্ন জায়গায় এই যে ভাষার যে পার্থক্য এটার কারণে সৃষ্টি হয়ে থাকে যেটা কার্যকর যোগাযোগে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি যদি এমন একটা দেশে যাই যে দেশের হচ্ছে যে ভাষা আমি জানি না তাহলে সেখানের মানুষদের সাথে যোগাযোগ করতে আমার সমস্যা হবে না সেই ক্ষেত্রে কিন্তু যদি একটা কমন ল্যাঙ্গুয়েজ না থাকে তখন কিন্তু বেশ বেগ পেতে হবে যোগাযোগের ক্ষেত্রে ওকে নেক্সট যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা তো আমরা যতগুলো প্রতিবন্ধকতা এই যে দুইটা ভিডিও নিয়ে আলোচনা করলাম এগুলো বাদেও আরো কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলোকে অন্যান্য প্রতিবন্ধকতা এই ক্যাটাগরিতে হচ্ছে যে রাখা হয়েছে তাহলে এই অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে কি কি বাধাগুলো অন্তর্ভুক্ত অন্যান্য প্রতিবন্ধকতাগুলোর মধ্যে প্রথমে জানবো তথ্য ভারাক্রান্ত অবস্থান এটা বলতে বোঝায় যে অনেক বেশি ইনফরমেশন এখন যিনি প্রেরক তিনি যদি প্রাপককে প্রয়োজনে অতিরিক্ত তথ্য প্রদান করেন তখন কিন্তু প্রাপকেরও ওই তথ্যগুলো বুঝতে প্রবলেম হয় তো এই জিনিসটাও কিন্তু যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং অনেক সময় এই জিনিসটাও হতে পারে তখন যে যিনি প্রাপক আছেন তিনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য হয়তো বা এড়িয়ে যাচ্ছেন তো নেক্সট যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ প্রকাশ তো প্রেরক কর্তৃক বার্তা যদি ত্রুটিপূর্ণ প্রকাশ ঘটে এটাও কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অনেক বড় একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এখন এই ত্রুটি কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে যেমন যোগাযোগের যে মেসেজটা সেখানে হচ্ছে যে তোমার সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব থাকে অথবা অনেক সময় দেখা যায় যে অস্পষ্ট থাকে আবার অনেক সময় এই যে যোগাযোগের মাধ্যমে যে তথ্য জানাতে চাচ্ছে সেটা ভুলভাবে প্রকাশ করা এই এগুলোর কারণেও কিন্তু যোগাযোগ তথ্য কি হয় ত্রুটিপূর্ণ থেকে যায় এবং এই যে ত্রুটিপূর্ণ প্রকাশ এই জিনিসটা এই সকল কারণে হয়ে থাকে এটা কিন্তু তখন যোগাযোগে বাধা সৃষ্টি করে নেক্সট হচ্ছে পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য এটা কি ধরনের প্রতিবন্ধকতা দেখা যায় কি প্রতিষ্ঠান তো বিভিন্ন পদের মানুষ একসাথে কাজ করে তো এখন কিন্তু দেখা যায় যে এর ফলে ব্যক্তিতে ব্যক্তিতে কিন্তু ভিন্নতা সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় কি যে যোগাযোগের ক্ষেত্রে এই যে পদমর্যাদা এবং ক্ষমতাগত যে পার্থক্য এখানে সেটা হচ্ছে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যেমন মনে করো প্রতিষ্ঠানে যিনি ঊর্ধ্বতন তিনি হচ্ছে তার যে পদমর্যাদা ওই পদমর্যাদা থেকে চিন্তা করেন যে না যারা পদমর্যাদার দিক থেকে আমার থেকে নিচু অবস্থানে আছে আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবো না তাদের ফিডব্যাক নিব না বা তাদের ফিডব্যাক হচ্ছে যে আমি কনসিডার করব না বা মনোযোগ দিব না তাদের মতামতে তো এই জিনিসটা যদি তার মেন্টালিটি থাকে তখন কিন্তু এটা যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবার অনেক সময় অধস্তন যিনি আছে সেও কমফোর্টেবল ফিল করে না সেও হচ্ছে যে তার ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে চায় না তো এই জন্য দেখা যায় যে তোমার এই পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য এটাও যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নেক্সট যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে পরিবর্তনের প্রতি নেতিবাচক প্রভাব এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে কিন্তু বেশ কিছু পরিবর্তন প্রতিষ্ঠানে আনার দরকার পড়ে এখন কিছু কিছু মানুষ কি করে যে তারা এই পরিবর্তন পছন্দ করে না প্রতিষ্ঠানে হ্যাঁ এবং তারা সবসময় চেষ্টা করে পরিবর্তনটা যাতে না আসুক সেই জিনিসটা নিশ্চিত করতে এবং পরিবর্তনের প্রতি এই যে তাদের নেতিবাচক
মনোভাব, এর ফলে তারা কি করে, অনেক সময় হচ্ছে অমনোযোগী হয়ে পড়ে, তারপর হচ্ছে তাদের কাছ থেকে কোনো সহযোগিতা প্রতিষ্ঠান পায় না, এবং সেই সাথে অনেক সময় গুজব রটায় ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু তখন তারা যোগাযোগকে অসম্ভব করে তোলে। তো এই যে পরিবর্তন অনেকে পছন্দ করে না, তো তাদের এই নেতিবাচক মনোভাবটাই যাতে প্রতিষ্ঠিত হয় এবং পরিবর্তন যাতে প্রতিরোধ করা যায়, এই জন্য তারা নানান রকম কাজ করে যা আলটিমেটলি যোগাযোগে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নেক্সট হচ্ছে শোরগোল। এটা কি? এটা হচ্ছে যে প্রতিষ্ঠানের বাইরের যে শোরগোল, কোলাহল, শব্দ দূষণ, এগুলোও কিন্তু কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে এই শোরগোলের জন্য কিন্তু একজন একজনের কথা শুনতে পারে না, তাদের মধ্যে এই মৌখিক যোগাযোগটা কিন্তু হয়ে দাঁড়ায় না। তা আমরা আশেপাশে দেখি না যে গাড়িগুলো অকারণে হর্ন বাজাচ্ছে, তারপরে হচ্ছে যে অনেক শব্দ দূষণ হচ্ছে, এই জিনিসগুলোও কিন্তু, এই শোরগোলগুলোও কিন্তু কার্যকর যোগাযোগে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তাহলে এই প্রতিবন্ধকতাগুলোই কিন্তু অন্যান্য প্রতিবন্ধকতা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তাহলে আশা করি এই যে দুটো ভিডিও জুড়ে কার্যকর যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আমি আলোচনা করলাম, এগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। ধন্যবাদ সবাইকে।